এ পর্যায়ে বক্তব্য রাখবেন বৈষম্য ছাত্র বৈষম্য বিরুদ্ধী ছাত্র আন্দোলনের মাদবপুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি সমন্বয়ক সিরাজুল ইসলাম তাঞ্জিল ইসমিল্লাহীর রহমান রহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের স্মরণে দোয়া মাহফিল এবং রাজ্যের প্রতিরাদে আজকের এই মহাসমাবেশে উপস্থিত সভাপতি এবং অল্প কিছুক্ষণের মধ্যে আসছে আজকে সবার প্রধান অতিথি মাওলানা মামুনুল হক এবং এখানে যারা আসছেন জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল নেতৃবৃন্দ সবার প্রতি আমার শ্রদ্ধা সালাম আসসালাম দুই হাজার চব্বিশ সালে ছাত্র গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি তাদের রোহের মাতফরাত কামনা করছি এবং যারা হত হয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছে আপনারা ইতিমধ্যে শুনেছেন আইনাগর আসলে আইনাগর ছিল আলাদা একটা কিন্তু দীর্ঘ সতেরো বছর আমাদের এই দেশটাকে আইনাগর বানিয়ে রেখেছে এবং এই সতেরো বছরে সাধারণ জনগণ সহ আলেমুল যে নির্যাতন করেছে আমরা তা দেখেছি এবং কথা আমরা বলি নাই সাপলা ছত্তরের কথা আমরা বলি নাই দুই হাজার যে গণহত্যা হয়েছে আমরা তার বিচার চাই এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের দেশ সংস্কারের যে কাজ চলছে সহযোগিতা করবেন বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের সকলের পক্ষ থেকে আপনাদের কাছে আমার উদাত্ত হবেন আপনারা দেশ সংস্কারে আমাদের সাথে অংশীদার হবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন আপনারা পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে শত্রু ভাববেন না এই দেশ এই দেশ আপনাদের এই দেশ আমাদের সকলের আমাদের এই আন্দোলনে শৈরাচারে এসে কাসিনার দুসররা মাধবপুর এক মিনিট থাকতে পারে নাই এবং এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই আম앙 আমরা এই বহু সমাবেশের মাধ্যমে যে মামুনুল খাব আসছেন আওতো ভাইদের পাশে দাঁড়ানোর জন্য উনাকে আমি সবিনয় অনুরোধ জানাবো সংস্কারের কাজে আপনারা সহযোগিতা সবাইকে ধন্যবাদ আমাদের সকলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ